رسول الله صلى الله تعالى عليه وسلم এজমালি সম্পত্তিতে অর্থাৎ জমিতে সুফার ফায়সালা দিয়েছেন, মানে অগ্রাধিকার ভিত্তিতে কেনার। এজমালি সম্পত্তি মানে হলো যা এখনো উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়নি। আর যখন সীমানা নির্ধারিত হইয়া যাইবে তখন কোন সুফার অধিকার থাকিবে না। আলহাদিস ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার 2497। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, প্রতিবেশী সুফার বেশি হকদার। সুফা মানে হলো কোন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2495।